অবৈধ কয়লার রাশ টানতে কুলটি থানা ও চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ সক্রিয়। গোপন সূত্রে খবর পেয়ে আসানসোলের কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির অন্তর্গত লক্ষ্মণপুর জাতীয় সড়কের পাশে অবস্থিত একটি দুর্গা ফুয়েল ইন্ডাস্ট্রি নামে এক কারখানায় পুলিশের হানা। কারখানার ভেতর থেকে প্রায় 215 টন অবৈধ কয়লা বাজেয়াপ্ত করে পুলিশ। ঘটনাস্থল থেকে আটক করে 8 জনকে। অবৈধ কয়লা বন্ধে রাশ টানতে পুলিশ সক্রিয়। ঘটনার তদন্তে পুলিশ। সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, টাইমস বাংলা।